আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট আফসানা। আশা করছি সবাই সুস্থ আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রমজানের শুভেচ্ছা, রমজানুল মুবারক। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে আমি শেয়ার করব, আমি রেস্টুরেন্টে ইফতার করেছি, সেই ভিডিওটি করে রেখেছিলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করব। নর্মালি আমরা বাসায় ইফতার করি, এই প্রথম এই রমজানে আমরা বাইরে রেস্টুরেন্টে ইফতার করেছি। তার অবশ্য একটি কারণ আছে, কারণটি হচ্ছে আমার মেয়ে প্রথম রোজা রেখেছিল, আজকে দ্বিতীয় রোজা রেখেছে। তো প্রথম রোজার দিন ওর বাবার সময় হয়নি আমাদেরকে নিয়ে বাইরে যাওয়ার, তো তাই সে দ্বিতীয় রোজায়, আমার মেয়ের দ্বিতীয় রোজা রেখেছে আজকে, ওই তার দ্বিতীয় রোজার দিন আমাদেরকে বাইরে রেস্টুরেন্টে ইফতার করিয়েছে। আমাদের ময়মনসিংহ শহরে সারিন্দা নামে একটি রেস্টুরেন্ট আছে, আমরা ওই রেস্টুরেন্টে আগে থেকে বুকিং দিয়ে রেখেছিলাম। আমরা পাঁচজন, পাঁচজনের একটি বুকিং দিয়ে রেখেছিলাম, তো আমরা সেখানে গিয়ে ইফতার করলাম। আজকের ইফতারে আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমাদের বাসার কেয়ারটেকার আর আমার মামাতো বোন, আমরা এই পাঁচজন গিয়েছিলাম। অবশ্য আমার ছেলেও গিয়েছিল, ও কুলে, তাই ওর জন্য আলাদা করে দেওয়া হয়নি, ও তো আর বাড়তি খাবার খায় না সেই জন্য। আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি আমার লাইফস্টাইলের বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, জানি না কেমন হয়, আপনারা কমেন্ট বক্সে খারাপ লাগলে, ভালো লাগলে অবশ্যই অ্যাডভাইস করে জানাবেন, তবে কেউ বাজে মন্তব্য করবেন না প্লিজ। আমার মেয়ের 5.5 বছর বয়স, ওকে এই রমজান থেকেই প্রথম রোজা রাখানো শেখাচ্ছি, ও আজকে নিয়ে 2টি রোজা রাখলো। আপনারা সবাই আমার মেয়ে আর ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মেয়ে আর ছেলেকে নেক বান্দা হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। সবার আগে আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আমার হাজব্যান্ড যেহেতু বিজনেসম্যান, সে অনেক ব্যস্ত থাকে, তার সময় হয় না আমাদের সাথে বাসায় এসে ইফতার করার, তো আজকে ফ্রাইডে ছিল, ছুটির দিন, আজকে ও বাসায় ছিল এবং বাসায় থাকার পর ও আমাদেরকে বলল যে যেহেতু আমার মেয়ে দ্বিতীয় রোজা রেখেছে তো চলো আমরা আমার মেয়েকে নিয়ে বাইরে ইফতার করি। তো সেই জন্য আমরা সবাই বাইরে, মানে রেস্টুরেন্টে ইফতার করার জন্য আসলাম। ইফতার আগে থেকে ওই রেস্টুরেন্টে বুকিং দেওয়া ছিল, আমরা এসে বসার পরে খাবারগুলো শুধু ওরা আমাদেরকে সার্ভ করেছে, এখনও আজান দেয় নাই, কিছুক্ষণের মাঝে আজান দিবে। তো আজান দেওয়ার কিছুক্ষণ আগে আমি এই জন্য খাবারগুলার একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য তুলে রাখলাম। জানি না আমার ভিডিও কেমন লাগে আপনার কাছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার ভিডিও সম্পর্কে। আমার ভিডিও সম্পর্কে কারো যদি কোনো অ্যাডভাইস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি, আমার মেয়ে আর আমার বোন, আমরা 3 জন ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড আর আমাদের বাসার যে কেয়ারটেকার আছে তারা সারিন্দা রেস্টুরেন্টের স্পেশাল কাচ্চিটা নিয়েছিল। এটা হচ্ছে ফ্রাইড রাইসটা, ফ্রাইড রাইসের সাথে ছিল একটা চিকেন ফ্রাই আর ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবলটা। ফ্রাইড রাইসের সাথে চিকেন ছিল, এগ ছিল, পর্ন ছিল, অসাধারণ ছিল। আর এটা হচ্ছে শসা, লেবু। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।